এখানে সকাল সকাল উঠে আর একজন, আর এখানে আর একজন, এখানে আর একজন, এখানে আর একজন, দেখো অবস্থা। আর আমি এখানে একজন, কাজের মেয়ে থাকলে আর কি চিন্তা। দেখো পাকনা দে, কথা পাকনা দে, বাঙালির প্রথম একটা গুণ আমাদের মামা। ও বলেছে যে কাজের মেয়ে বাড়িতে থাকলে কোনো ঐশানি খবর নেই, যদি এরকম আপার যে মানুষ বাড়িতে থাকে তো কাজের মেয়ে বন্ধই হয়। দুর্গাপূজা ফিলিং তো এখান থেকে চলে আসছে, কার কার এরকম দিন দেখে দুর্গাপূজার ফিলিংটা আসে তুই কোনো কমেন্টে জানাবে। তো আজকে ভাবছিলাম যে মামা বাড়ি যাবো বলে, দেখাচ্ছে তো ওদের যেতে পারি না পারি, মামাদেরকে তো নিয়ে যাবো, এই দুজনের আর শেষ নেই। কি হয়েছে ছন্ডি? টাটা ছন্ডি, ছন্ডি ছন্ডে ছন্ডে ছন্টি একটু নাকা যেত আমারে, আয় যাই যা আমার নাকা যেত। জল টল ভরা হচ্ছে সাপ্লাই জল, আমি মাথাটা ধুয়ে যাই। তো গাইস আমার স্নান টান করা শেষ, তো মাত্র স্নান করে আসলাম,
তো হঠাৎ করে প্ল্যান হলো না আমাদের বোন আর আমার যে একটা পুষ্কর চ্যালেঞ্জ ভিডিও বানাবো। তো এখন বনু করছে তার প্রিপারেশন, তো যাই আমি দেখি ও কি করে, তোমরাও দেখতে থাকো। আর চ্যালেঞ্জ ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো আমাদের। আর এখানে দেখো গরিব দুঃখিয়ারি, ওইখানে আরেক গরিব দুঃখিয়ারি, ও নিচে আরেকজন আছে, ওই যে ওই যে এই আরেক গরিব দুঃখিয়ারি। আগে কি বলে আজকে হবে তোর হারার দিন আজকে, আবার হারার। আমি পুচকাই তো কোনোদিন তোকে আমি দেবো ভাই, তো তোমরাই দেখবে কে পানিশমেন্ট পায়। তো তেলটা গরম হতে থাকুক, আর আমরা এদিকে মাসি কাজগুলো করি। দেখো দেখো কত চিপসা, দেখো নম্বর চিপসা এটা। একটু একটু তেল দিয়ে করলে ভালো হয় না, একটা দিয়ে দেখি। তো কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। দেখো চুর চুর দেখো। তো আমার পুচকা ভাজা শেষ, বোনও তো ভাজলো না আমারই ভাজতে হলো, আর এখন আলু বল করবো, আর এদিকে ডালটাও সম্ভব হয়ে নিলাম, সব কাজ আমারই। খাবে তো তুমিও, কোনটা বসাম ফুচকা গুলো বেশি ভালো না, এরকমই ভালো করে ফুলছে না, কিছু কিছু ফুলে কিছু কিছু ফুলে না। তো যাই হোক এটা নিয়ে চ্যালেঞ্জ করবো আর। হ্যাঁ আমিও লিখি তো, আমি মোনাকে নিয়েছিলাম তার জন্যই তো আর ভাসতে পারলাম না, বলে না এটা যে আমি অন্য কাজ করছিলাম। ওর কথা শুনে লাভ নেই, তোমরা তোমাদের কাজ করো, মানে ফুল ভিডিওটা দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও কারা কারা পুচকা খেতে পছন্দ করো। তো এখানে আমরা পুচকাটা রেডি করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার কেমন লাগে? আজীব ঘটনা। তো বোন আজকে থেকে ভিন্ন হয়ে গেল, এই যে ওর আলাদা বিছানা করে নিচে নিচে, শুধু এটাই, বাকি তো করতে পারবে না কিছুই। হ্যাঁ আমি দিছিলাম। তো গাইস আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর কালকে আসবে আমার চ্যালেঞ্জ ভিডিওটা, তো প্লিজ চেক আউট করো তোমরা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।